नमस्कार एवं सालाम अपनारा देखछेन न्यूज निर्भीक और आज 22 अक्टोबर शनिवार झटपट 10 खबर निये उपस्थित आमी शरण सुंदर दास। बांग्लादेशे आज बीएनपीर महासमावेश मानुष के दुर्भोगे फेले सरकार कार्यत विच्छिन्न करे रेखेछे खुलनाके। तबुओ जनजोयारेर आशा न्यूज निर्भीकेर झटपट 10 खबरेर प्रथम एई खबर छाड़ाओ साथे साथे आंतर्जातिक जातीय एवं आंचलिक मिलिए आरो गुरुत्वपूर्ण जे खबरगुलो थाकछे सेगुलो हलो विश्वव्यापी जालानी संकटेर जेरे इरान एवं भेनेजुएलार ओपर थेके निषेधाज्ञा प्रत्याहारेर आह्वान जानिएछे तुरस्क। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগুর সঙ্গে শুক্রবার ফোনে কথা বলেছেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। এফটিএফ এর ধূসর তালিকা থেকে বাদ গেল পাকিস্তান, এর ফলে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, ইউরোপীয় ইউনিয়নের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সাহায্য পেতে আর কোনো অসুবিধা হবে না পাকিস্তানের। আফ্রিকার দেশ সাদে 10 লাখের বেশি মানুষ বন্যা কবলিত হয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন সেদেশের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইদ্রিস ডেবি ইটনো। ভারতে ঘৃণা ভাষণ নিয়ে সরব হয়েছিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস, এবার ঘৃণা ভাষণ নিয়ে কড়া মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। ঘৃণা ভাষণের ঘটনায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত 15 জন, আহত হয়েছেন 40 জন। বাংলাকে পাশ কাটিয়ে ঘূর্ণিঝড় শীতরাং বাংলাদেশে গেলেও এর প্রভাবে প্রবল বৃষ্টি এবং ঝড় হতে পারে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে। বুধবার রাজ্য সংখ্যালঘু যুব ফেডারেশনের আহ্বানে ইমাম মুয়াজ্জিনদের সভায় উঠে এলো মুসলিমদের সমস্যার কথা। রাজ্যের বিজেপি সভাপতি হতে চলেছেন এবার শুভেন্দু অধিকারী। নভেম্বর ডিসেম্বরেই ঘোষণা হবে দলীয় সূত্রে এমনটাই খবর। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10 খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ 10 খবর। বাংলাদেশে আজ বিএনপির মহাসমাবেশ মানুষকে দুর্ভোগে ফেলে সরকার কার্যত বিচ্ছিন্ন করে রেখেছে খুলনাকে। তবুও জনজোয়ারের আশা, আজ 22 অক্টোবর শনিবার বাংলাদেশের খুলনায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশ ঘিরে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কার্যত বিচ্ছিন্ন হয়ে আছে খুলনা। সারা দেশের সঙ্গে বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা, এমনকি জেলার মধ্যেও চলেনি কোনো যাত্রীবাহী বাস এবং লঞ্চ। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা অসুস্থ রোগী এবং তাদের স্বজনরা। নারী শিশু এবং বয়োবৃদ্ধরা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। গণপরিবহন বন্ধ থাকায় অসুস্থ রোগীদের অনেকেই চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হয়েছেন, এমনকি চাকরি পরীক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারেননি। এতে চরম ক্ষোভ এবং হতাশা প্রকাশ করছেন সাধারণ মানুষ। অনেকেই বাস টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কোনো উপায় না পেয়ে ফিরে গিয়েছেন। কেউ কেউ গণপরিবহন না পেয়ে বাধ্য হয়ে পায়ে হেঁটেই যাতায়াত করেছেন নিজ নিজ গন্তব্যে, তাতেও স্বস্তি মেলেনি। বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলের লোকজনের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। জেলার সঙ্গে গণপরিবহন বন্ধ থাকায় সমাবেশে যোগ দিতে একদিন আগে থেকেই খুলনার দিকে যাত্রা শুরু করেছিলেন বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা। এতে তারাও চরম দুর্ভোগে পড়েছেন, হয়েছেন নানা বাধার সম্মুখীন। ব্যক্তিগত গাড়ি, ভ্যান, রিক্সা, মোটরসাইকেল সহ যেভাবে পেরেছেন বা পারছেন খুলনা বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছেছেন। জেলার প্রবেশ মুখে বাধার জন্য অনেকেই ফিরে গিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলছেন বিএনপির বিভাগীয় সমাবেশে জনস্রোত ঠেকাতে সরকার আগেভাগেই গণপরিবহন বন্ধ করে দিয়েছে। এমনকি জেলার সঙ্গে পার্শ্ববর্তী যেসব এলাকায় লঞ্চ চলাচল করত সেগুলোও হঠাৎ ধর্মঘট ডেকেছে। এতে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেওয়ার জন্য আসতে চাইলেও বাস কিংবা গণপরিবহন পাচ্ছেন না, তাই অনেকেই পায়ে হেঁটে খুলনায় ছুটছেন। সড়কে মহাসড়কে মানুষের লাইন, উদ্দেশ্য খুলনার মহাসমাবেশ। বিএনপির নেতাকর্মীরা নানা বাধা বিপত্তি উপেক্ষা করে সমাবেশস্থলে এসেছেন, আসছেন। শেষ রাতের মধ্যে সমাবেশের মঞ্চ প্রস্তুত করার কথা। গত বৃহস্পতিবার মধ্যরাতে খুলনার অভ্যন্তরীণ রুটের বাস বন্ধ হয়ে যায়। গতকাল থেকে 2 দিন বাস বন্ধ থাকবে এমন ঘোষণায় ওই রাতেই আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখা হয়। ঢাকা কিংবা বিভিন্ন রুটের বাস খুলনার পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রবেশ করলেও খুলনায় তা ঢোকেনি, এমনকি খুলনা থেকেও কোনো বাস ছাড়েনি। গতকাল সকাল থেকেই খুলনা বাস টার্মিনালে ভিড় করেন সাধারণ মানুষ। তবে বাস শ্রমিকরা বলছেন, আমরা বাস চালাতে চাচ্ছি কিন্তু উপর থেকে বাস চালাতে নিষেধ করা হয়েছে। বাস 2 দিন বন্ধ থাকলে আমাদেরও পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হয়, আমরা চাই হুটহাট করে যেন বাস চলাচল বন্ধ না হয়। বাংলাদেশের সংবাদ
সংবাদ মাধ্যমে আজ সকাল পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, খুলনায় বিএনপির সমাবেশ ঘিরে মোড়ে মোড়ে মানুষের জটলা, পথে পথে বাধা দেওয়ার অভিযোগও উঠছে। খুলনা মহানগর এবং জেলা বিএনপি আয়োজিত খুলনা বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে খুলনা শহরে আসছেন মানুষ। আজ শনিবার সকাল থেকে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে একত্র হওয়ার চেষ্টা করছেন তারা, এরপর সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যাবেন। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের জেরে ইরান এবং ভেনেজুয়েলার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তুরস্ক। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানকে কেন্দ্র করে বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকট মোকাবেলায় তুর্কির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুচুগলু গতকাল শুক্রবার ওই আহ্বান জানিয়েছেন। জ্বালানির আকাশচুম্বী মূল্যের কারণে বিশ্বের কোটি কোটি মানুষের জীবনযাত্রার ব্যয় ভয়াবহ রকমে বেড়ে গিয়েছে। এই সংকট দূর করার জন্য ভেনেজুয়েলা এবং ইরানের তেল এবং প্রাকৃতিক গ্যাস বিশ্বের খুবই দরকার, কিন্তু ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বলে মিস্টার চাভুচুগলু তুর্কির দক্ষিণাঞ্চলীয় মার্সিন প্রদেশে এক সংবাদ সম্মেলনে বলেন। জ্বালানি মূল্য কমাতে চাইলে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, তাহলে তেল এবং গ্যাস উত্তোলনকারী দেশ ইরান এবং ভেনেজুয়েলা বিশ্ববাজারে তাদের পণ্য সরবরাহ করতে পারবে। কোনো দেশকে হুমকি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না বলেও তুর্কির শীর্ষ এই কূটনীতিক মন্তব্য করেছেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগুর সঙ্গে শুক্রবার ফোনে কথা বলেছেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএ নভোস্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর আমেরিকা এবং রাশিয়ার কর্মকর্তারা একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন, কিন্তু শুক্রবার সেই দূরত্ব ঠেলে হঠাৎই দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বিরল এই ফোন আলাপ হয়েছে। গত মে মাসের পর এই প্রথম তাদের মধ্যে কথা হলো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ফোনালাপের ব্যাপারে একটা বিবৃতিতে বলেছে, প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু আমেরিকা যুক্তরাষ্ট্রের অস্টিনের সঙ্গে আন্তর্জাতিক নিরাপত্তা সমস্যা, বিশেষ করে ইউক্রেনে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। অন্যদিকে এই ফোনালাপের ব্যাপারে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রুশ মন্ত্রীকে বলেছেন ইউক্রেন যুদ্ধের মধ্যে দুই পক্ষের যোগাযোগ থাকা খুবই জরুরি। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর 23 মে অস্টিন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগুকে ফোন করেছিলেন, তখন তিনি রাশিয়াকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছিলেন, এরপর তাদের মধ্যে আর কোনো কথা হয়নি। এফটিআরের ধূসর তালিকা থেকে বাদ গেল পাকিস্তান, এর ফলে আন্তর্জাতিক মুদ্রাভাণ্ডার, বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, ইউরোপীয় ইউনিয়নের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সাহায্য পেতে আর কোনো অসুবিধা হবে না পাকিস্তানের। গত 4 বছর ধরে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়া এবং জঙ্গি কার্যকলাপে অর্থ যোগানের অভিযোগে পাকিস্তানকে এই ধূসর তালিকায় রেখেছিল এফটিএফ। এফটিএফ জানিয়েছে পাকিস্তান জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান কমিয়েছে এবং পাশাপাশি এই সংক্রান্ত প্রযুক্তিগত জটিলতাও ক্রমশ কাটিয়ে ওঠার লক্ষণ দেখিয়েছে পাকিস্তান। শুধু পাকিস্তানই নয়, নিকারাগুয়াও এফটিএফ এর ধূসর তালিকা থেকে বেরিয়ে এসেছে। অন্যদিকে মায়ানমারের অবস্থা আরও খারাপ হয়েছে, কারণ তারা ধূসর তালিকা থেকে কালো তালিকায় পৌঁছেছে। আফ্রিকার দেশ সাদে 10 লাখের বেশি মানুষ বন্যা কবলিত হয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন সে দেশের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইদ্রিস ডেবি ইটনো। বুধবার তিনি জরুরি অবস্থা ঘোষণা করেন। চাঁদের দক্ষিণ এবং মধ্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা দেশের 23টা প্রদেশের মধ্যে 18টাতে আঘাত করেছে। ডেবি জানিয়েছেন 10 লাখের বেশি মানুষকে বন্যা প্রভাবিত করেছে, তবে এখনও পর্যন্ত কেউ বন্যার কারণে মারা যায়নি। তিনি জানিয়েছেন বন্যার জল 4,65,000 হেক্টরের বেশি ক্ষেত এবং 19,000 গবাদি পশুর ক্ষতি করেছে। প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। পরিস্থিতিকে ক্রমবর্ধমান উদ্বেগজনক বলে অভিহিত করে প্রেসিডেন্ট ডেবি বলেছেন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে রাজধানী এনজামেনা এবং আশপাশের এলাকা। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকের বেঞ্চমার্ক অনুসারে চাঁদ বিশ্বের তৃতীয় দরিদ্রতম দেশ। জাতিসংঘ বলেছে চাঁদের 55 লাখ মানুষের জরুরি মানবিকতা সহায়তা প্রয়োজন। অন্যদিকে বিশ্বব্যাংক বলেছে দেশটাতে 1,60,42,000 দারিদ্রের মধ্যে বাস করে। ডেবি বলেছেন
আমাদের আশ্রয় মৌলিক প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্য সুরক্ষা প্রদান করতে হবে। সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাতে হবে যিনি এখনও পর্যন্ত আমাদের প্রাণহানির হাত থেকে রক্ষা করেছেন। তিনি বন্ধুত্বপূর্ণ দেশ এবং প্রযুক্তিগত ও এবং আর্থিক অংশীদারদের সরকারের সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন। 2021 সালে তার পিতা ইদ্রিস ডেবি ইপনো বিদ্রোহীদের হাতে নিহত হওয়ার পর চাঁদের ক্ষমতা গ্রহণ করেন 38 বছর বয়সী পাঁচ তারকার জেনারেল মোহাম্মদ। ভারতে ঘৃণা ভাষণ নিয়ে সরব হয়েছিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তনিও গুতেরেস। এবার ঘৃণা ভাষণ নিয়ে কড়া মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। ঘৃণা ভাষণের ঘটনায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। রাষ্ট্র হিসাবে ভারতের যে ধর্মনিরপেক্ষ অবস্থান তা অবশ্যই ধরে রাখতে হবে এবং সুরক্ষিত করতে হবে বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। এছাড়া সুপ্রিম কোর্ট আরও বলেছে কোনো ধর্মীয় গোষ্ঠীর মানুষকে উদ্দেশ্য করে ঘৃণাপ্রসূত বক্তব্য দেওয়া বন্ধে রাজ্যগুলোকেও অবশ্যই কড়া ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি ভারতে মুসলমানদের বিরুদ্ধে যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে তা নিয়ে সুপ্রিম কোর্টে করা একটা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার ভারতের সর্বোচ্চ আদালত এই কথা বলেছে। ভারতীয় এক মুসলমান সুপ্রিম কোর্টে আবেদন করে বলেছিলেন, সম্প্রতি মুসলমানদের বিরুদ্ধে যত্রতত্র ঘৃণাপ্রসূত বক্তব্য দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে রাজ্যগুলোকে ব্যবস্থা নিতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। সেই আবেদনের শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ এবং ঋষিকেশ রায়ের বেঞ্চে। যে কোনো ধর্মের বিরুদ্ধে ঘৃণাপ্রসূত বক্তব্য বন্ধে পদক্ষেপ নিতে দুই রাজ্যের পুলিশ প্রধান এবং দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছে সুপ্রিম কোর্ট। যে বা যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন তারা যে ধর্মেরই লোক হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন সুপ্রিম কোর্ট। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে আদালত বলেছে কেউ ধর্মের বিরুদ্ধে ঘৃণাপ্রসূত বক্তব্য দেওয়ার কারণে যারা হতাশ এবং রেগে আছেন তাদের মধ্যেই একজন এই মুসলিম আবেদনকারী যিনি আদালতে আবেদন করেছেন। আদালত আরও বলেছে এটা একবিংশ শতাব্দী, ভারতের সংবিধানের 51 অনুচ্ছেদে বলা হয়েছে নতুন জ্ঞান পূর্ব নির্ধারিত মতামতের বিরুদ্ধে যায় এমন কিছু আমাদের গ্রহণ করা উচিত। ধর্মের নামে এখন যা হচ্ছে বেদনাদায়ক। এছাড়া উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড প্রদেশে যারা এমন বক্তব্য দিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকি ওই ব্যক্তিদের বিরুদ্ধে কেউ মামলা না করলেও নিজ থেকে রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি হলে তা আদালত অবমাননা হিসাবে, সুপ্রিম কোর্ট অবমাননা হিসাবে বিবেচিত হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে সুপ্রিম কোর্ট। মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত 15 জন, আহত হয়েছেন 40 জন, তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকেরই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। প্রশাসন সূত্রে খবর, সুহাগি পাহাড়ি এলাকায় 30 নম্বর জাতীয় সড়কে একটা ট্রলির সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা লাগে যাত্রীবাহী একটা বাসের। সংঘাতের অভিঘাত এতটাই প্রবল ছিল যে যাত্রীবাহী বাসটা সঙ্গে সঙ্গে উল্টে যায়। ঘটনাস্থলেই অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে 20 জনকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেওয়ার পুলিশ সুপার নবনীত ভাসিন জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত বাসটার যাত্রীরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। হায়দ্রাবাদ থেকে তারা গোরক্ষপুর যাচ্ছিল। জানা গিয়েছে যাত্রীদের অধিকাংশই শ্রমিক, দীপাবলি উপলক্ষে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। বাংলাকে পাশ কাটিয়ে ঘূর্ণিঝড় শীতরাং বাংলাদেশে গেলেও এর প্রভাবে প্রবল বৃষ্টি এবং প্রবল ঝড় হতে পারে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে। মঙ্গলবার মধ্যরাতে প্রবল ঘূর্ণিঝড় আকারে এটা আতরে পড়তে পারে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে। তবে এর প্রভাবে সোম মঙ্গলবার প্রবল বৃষ্টি এবং ঘণ্টায় 70 থেকে 80 কিলোমিটার, কখনো কখনো 100 কিলোমিটার বেগেও ঝড় বইতে পারে 224 পরগনায়। ঘূর্ণিঝড়টা যখন বাংলাদেশে আছড়ে পড়বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই রাজ্যের সুন্দরবন অঞ্চল। প্রবল জলোচ্ছ্বাসের পাশাপাশি প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা, উপড়ে পড়তে পারে বড় বড় গাছ। মঙ্গলবার রাতে 224 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিও হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার এবং মঙ্গলবারে রাজ্যের উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় 70 থেকে 80 কিলোমিটার, যা মঙ্গলবার রাতে বেড়ে ঘণ্টায় 110 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই কারণে এই দুদিন শঙ্করপুর সাগরের মতো পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। সুন্দরবন অঞ্চলে সোম এবং মঙ্গলবার ভেড়ি চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
বুধবার রাজ্য সংখ্যালঘু যুব ফেডারেশনের আহ্বানে ইমাম মুয়াজ্জিনদের সভায় উঠে এলো মুসলিমদের সমস্যার কথা। বুধবার নাখোদা মসজিদের ইমাম মোহাম্মদ শফিক কাশিমি এবং রাজ্য সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মাওলানা মোহাম্মদ কামরুজ্জামানের উদ্যোগে আহ্বানে কলকাতায় রাজ্যের কয়েকটা জেলার দায়িত্বশীল ইমামদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এজেসি বসু রোডের হোটেল হেভেনে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। রাজ্যের ইমাম এবং মুয়াজ্জিনদের সার্বিক অবস্থা, প্রয়োজনীয়তা, ওয়াকফ বোর্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এদিনের সভায় আলোচনা হয়। এদিনের সভায় উপস্থিত হয়েছিলেন নাখোদা মসজিদের ইমাম কারি শফিক কাশিমি, জিডি মিশনের সম্পাদক এবং প্রাক্তন আইএএস নুরুল হক, পূবের কলম পত্রিকার সম্পাদক এবং প্রাক্তন সাংসদ আহম্মদ হাসান ইমরান, রাজ্য সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান, অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের রাজ্য সম্পাদক আব্দুর রহমান কাশেমি এবং যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের রাজ্য সাধারণ সম্পাদক দাউদ আলম প্রমুখ। রাজ্য বিজেপির সভাপতি হতে চলেছেন এবার শুভেন্দু অধিকারী। নভেম্বর ডিসেম্বরেই ঘোষণা হবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন। বিরোধী দলনেতা হবেন মনোজ টিগ্গা। মনোজ বর্তমানে বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক রয়েছেন আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সম্পাদক পদে যাবেন বলে জানা যাচ্ছে। সংসদীয় দলের কোনো পদও তাকে দেওয়া হতে পারে। এখন বঙ্গ বিজেপিতে যেসব সাংগঠনিক রদবদলগুলো চলছে সেই প্রক্রিয়ার একদম শেষ পর্যায়ে এই ঘোষণা হবে বলে দলীয় সূত্রে খবর। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা 3টে থেকে 4টের মধ্যে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন কমবেশি রাত 10টার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।